গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে শয্যাশায়ী মুকুল রায়। সুগার বেড়েছে, সঙ্গে শ্বাসকষ্টেরও সমস্যা। প্রবীণ এই রাজনৈতিক নেতার চিকিৎসার জন্য গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। বৃহস্পতিবার গাড়িতে করে কলকাতায় আসছিলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক। তখন আচমকায় অস্বস্তি বোধ করেন তিনি। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে। খবর পেয়ে তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছন ছেলে শুভ্রাংশু রায়। চিকিৎসকরা জানিয়েছেন সুগার বেড়েছে মুকুলের, শ্বাসকষ্টের সমস্যাও আছে। মুকুলের চিকিৎসা করছেন ডক্টর হীরক মজুমদার। ডিমেনশিয়া রয়েছে মুকুলের। দীর্ঘদিন ধরে খাবারের প্রতি অনীহা ছিল, জানান মুকুলের ছেলে শুভ্রাংশু। উল্লেখ্য, রাজনীতি থেকে এখন অনেক দূরে মুকুল, দীর্ঘদিন ধরেই অসুস্থ। শারীরিক অবস্থা এমনই যে উদ্বেগে রয়েছেন পরিবারের লোকেরা। এর আগেও বহুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে শয্যাশায়ী মুকুল রায়। সুগার বেড়েছে, সঙ্গে শ্বাসকষ্টেরও সমস্যা। প্রবীণ এই রাজনৈতিক নেতার চিকিৎসার জন্য গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। বৃহস্পতিবার গাড়িতে করে কলকাতায় আসছিলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক। তখন আচমকায় অস্বস্তি বোধ করেন তিনি। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে। খবর পেয়ে তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছন ছেলে শুভ্রাংশু রায়। চিকিৎসকরা জানিয়েছেন সুগার বেড়েছে মুকুলের, শ্বাসকষ্টের সমস্যাও আছে। মুকুলের চিকিৎসা করছেন ডক্টর হীরক মজুমদার। ডিমেনশিয়া রয়েছে মুকুলের। দীর্ঘদিন ধরে খাবারের প্রতি অনীহা ছিল, জানান মুকুলের ছেলে শুভ্রাংশু। উল্লেখ্য, রাজনীতি থেকে এখন অনেক দূরে মুকুল, দীর্ঘদিন ধরেই অসুস্থ। শারীরিক অবস্থা এমনই যে উদ্বেগে রয়েছেন পরিবারের লোকেরা। এর আগেও বহুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।